হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিম্পা। সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও, যাতে আমার পরবর্তী কোনো ভিডিও তোমরা মিস না করো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আলুর এমন একটি ফেসিয়াল যা আমাদের ত্বককে করে তুলবে ফর্সা ও দাগহীন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমি আলুটিকে গ্রেট করে নেব, তারপর আমি এইভাবে আলুর রসটা বার করে নেব। এবার আমি করে নেব ক্লিনজিং। ক্লিনজিংটি করতে আমার যা যা লাগছে, 2 চামচ আলুর রস, 2 চামচ কাঁচা দুধ। এবার এই দুটি উপাদানকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। ক্লিনজিংটি রেডি হয়ে গেছে, এবার এটি আমার ফেসে অ্যাপ্লাই করে নেব। এবার একটি কটনের সাহায্যে আমার ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেব। মিল্কে আছে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বককে হাইড্রেট এবং এক্সফোলিয়েটিং করে, তার সাথে সাথে আমাদের স্কিনকে খুব ভালোভাবে ময়েশ্চারাইজ করে। এবার ঠান্ডা জল দিয়ে আমি মুখটা ধুয়ে নেব। নেক্সট করবো স্ক্রাবিং। স্ক্রাবিং করতে আমার যা যা লাগছে, এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো চালের গুঁড়ো, 2 চামচ আলুর রস, 1 চামচ মালাই মানে দুধের স্বর। এবার আমি এই তিনটি উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নেব। স্ক্রাবারটা আমার রেডি হয়ে গেছে, এবার এটি আমার ফেসে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। স্ক্রাব মুখের ওপরে ড্যাড সেলস, যেটাকে আমরা মরাকোষ বলি, এটাকে রিমুভ করে আমাদের স্কিনকে আরও বেশি সফট, স্মুথ এবং ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে তোলে। এখানে আমি চালের গুঁড়ো অ্যাড করেছি। চালের গুঁড়ো হলো ন্যাচারাল এক্সফোলিয়েটার যা আমাদের স্কিনের ড্যাড সেলস রিমুভ করে এবং তার সাথে সাথে আমাদের স্কিনের কমপ্লেক্সনকে ইম্প্রুভ করে। আলু এখানে মেইন ইনগ্রিডিয়েন্টস। আলুতে আছে ব্লিচিং প্রপার্টিস যা আমাদের স্কিন থেকে ডার্ক স্পট রিমুভ করে আমাদের স্কিনকে স্পটলেস করে তুলতে সাহায্য করে। মালাই আমাদের স্কিনকে সফট আর স্মুথ করে এবং আমাদের একটা ইয়াঙ্গার লুক দিতে সাহায্য করে। এভাবে 5 মিনিট স্ক্রাব করার পর আমি আমার ফেসটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। নেক্সট আমি করে নেব ফেসিয়াল ম্যাসাজ। এখানে ফেসিয়াল ম্যাসাজ করতে আমার লাগছে 2 চামচ আলুর রস, 2 চামচ কাঁচা দুধ, 1 চামচ অলিভ অয়েল এবং 1 চামচ ফ্রেশ অ্যালোভেরা অ্যাড করে নেব। এবার আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ফেসিয়াল ম্যাসাজটি রেডি হয়ে গেছে, এবার এটি আমার ফেসে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। ফেসিয়ালে এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ভালোভাবে ফলো করতে হবে। এবার আমি ম্যাসাজ করে নেব যেমন করে ফেসিয়াল ম্যাসাজ করা হয়। ম্যাসাজ করার ফলে আমাদের মুখের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং বয়সের ছাপ দূর করে আমাদের ত্বককে আরও টান টান করে রাখতে সাহায্য করে। 10 মিনিট এভাবে ম্যাসাজ করার পর আমি আমার ফেসটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। লাস্ট করব আমি ফেস প্যাক। ফেস প্যাকটি বানাতে আমার এখানে যা যা লাগছে, 2 চামচ বেসন, 2 চামচ আলুর রস, সামান্য পরিমাণে হলুদ, 1 চামচ কাঁচা দুধ এবং 1 চামচ অ্যালোভেরা জেল আমি অ্যাড করে নিচ্ছি। এবার এটিকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। ফেস প্যাকটি তৈরি হয়ে গেছে, এবার এটি আমার ফেসে অ্যাপ্লাই করে নিই। এখানে আমি বেসন নিয়েছি। বেসনে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের স্কিন থেকে অয়েল ভাব দূর করতে সাহায্য করে এবং আমাদের স্কিনের ড্যাড সেলস রিমুভ করে আমাদের স্কিনকে এজলেস করে রাখতে সাহায্য করে। হলুদে আছে এক্সেলেন্ট মেডিকেল প্রপার্টিস যা আমাদের স্কিনকে গ্লোয়িং করে এবং আমাদের ত্বকের ব্রণ দূর করতে সাহায্য করে। অলিভ অয়েলে আছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস। অলিভ অয়েল আমাদের স্কিনকে খুব ভালোভাবে ময়েশ্চারাইজিং করে। অ্যালোভেরাতে আছে কুলিং প্রপার্টিস যা আমাদের স্কিন থেকে ডার্ক স্পট, সানব্রান্স এবং ইরিটেশন প্রবলেম দূর করতে সাহায্য করে। এবার আমি 10-15 মিনিটসের জন্য ওয়েট করব। ফেস প্যাকটি শুকিয়ে গেছে, এবার এটি আমি খুব ভালো করে ক্লিন করে নেব। ক্লিন করার সাথে সাথে আমার মুখে একটা গ্লো ভাব চলে এসেছে, এটা হলো আমার ফাইনাল রেজাল্ট। তোমরা যদি এই ফেস প্যাকটা একবার ব্যবহার করো তাহলে এর খুব ভালো রেজাল্ট পাবে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমি আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।